হ্যালো এভরিওয়ান। তো আজকে ক্লাসে আমাদের 85 ইউনিট ইলেকট্রোম্যাগনেটিক্সটা শেখানোর কথা ছিল, বাট আজকে ভিডিওতে আমরা ইলেকট্রোম্যাগনেটিক্স শিখবো না, কারণ গতকালকে ভিডিওতে যে তোমাদের মৌলগুলোর নাম লিখে দিয়েছিলাম, সেই নামগুলো মৌলগুলো আমাদের যে 85টি গ্রুপগুলো কীভাবে মনে রাখা যায় ছন্দের মাধ্যমে, তা আজকে ভিডিও শিখবো। তো দেখো, প্রথমে আমরা গ্রুপ ওয়ানটা নিয়ে আলোচনা করি। তো তোমাদের একটা বই দেখাই, সাপোজ এই যে এই বইটা, মানে আমাদের এইগুলো তোমাদের দেখাবো, তোমরা ক্লিয়ার দেখতে পাচ্ছ কিনা দেখো। এই যে এখানে যে আমাদের টোটাল এই যে 118টা আর কি মৌল আছে, হ্যাঁ টোটাল আমাদের 118টা মৌল আছে। তো এর মধ্যে আমাদের এই নামগুলো আর কি, তো মানে গতকালকে তোমাদের এখান থেকে কিছু লিখে দিয়েছিলাম, বাট 118 তোমাদের মুখস্থ করার দরকার নাই। কিন্তু এই 118টার নাম আমরা মুখস্থ না করে কীভাবে মনে রাখতে পারি তার একটা আজকে আমরা এর ছন্দ দেখাবো, ঠিক আছে? তো তোমরা এটা একটা স্ক্রিনশট নাও এখান থেকে এভাবে, বা তোমাদের বইতে এটা আছে, আমি গতকালকে পোস্ট করেছিলাম ফেসবুকে, ইউটিউবে। তো এটা হয়ে গেছে। তো আমরা এখান থেকে নামগুলো কীভাবে মনে রাখা যায় দেখো, আমাদের গ্রুপ ওয়ান, এখানে গ্রুপ ওয়ান যে মৌলগুলো ছিল, তো এই গ্রুপ ওয়ানের মধ্যে এই মৌলগুলোর নাম কী সেটা গতকালকে ভিডিওতে আমি শখে মানে ঘরে লিখে দিয়েছিলাম। তো গ্রুপ ওয়ান এটা হচ্ছে আমাদের এখানে হাইড্রোজেন, এরা এখানে 1, 3, এগুলো হচ্ছে 1, 3, 11, এগুলো হচ্ছে আমাদের এই যে এইগুলোর পারমাণবিক সংখ্যা, ঠিক আছে? এগুলো হচ্ছে পারমাণবিক সংখ্যা। তো হাইড্রোজেন পারমাণবিক সংখ্যা 1। তো এখানে আমাদের গ্রুপ ওয়ানেই এই 1টা 2টা 3টা 4টা 5টা 6টা মৌল থাকে। এই গ্রুপ ওয়ানে আমাদের এই 7টা মৌল থাকে, কী কী? হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, কেরোসিন, ফ্রান্সিয়াম। এই নামগুলো তোমাদের বইতে আছে, যেটা দেখালাম তোমরা যারা দেখছো এখানে। তো এখানে হচ্ছে আমাদের এই যে এই নামগুলো মুখস্থ করবো না আমরা, ডিরেক্টলি এই যে এখানে একটা ছন্দ লিখেছি যে হাই লি নাকে রুবি শুয়ে ফেলেছে, এই গ্রুপ ওয়ানে এই শব্দটার জন্য আমরা কি এটা লিখতে পারি। কারণ এখানে দেখো হাই মানে এই হাইতে হাইড্রোজেন, লিতে লিথিয়াম, এনে হচ্ছে এনে হচ্ছে সোডিয়াম, আর কেতে হচ্ছে আমাদের এটা, কেতে হচ্ছে আমাদের এখানে লেখ পটাশিয়াম, এবং রুবিডিয়াম হচ্ছে আমাদের এটা, আর সুয়েতে আমাদের ক্যালসিয়াম এটা সিএস, হ্যাঁ, আর এবার হচ্ছে আমাদের ফেলেছে। এখানে আমি দাগাচ্ছি না, তোমরা জাস্ট সোজাসুজি এইভাবে দাগিয়ে নিও, এইভাবে তোমরা দাগিয়ে নিও, ওকে? তো এরপর দেখো গ্রুপ দুই আমাদের মৌলগুলো আছে, বেরিলিয়াম, ম্যাগনেশিয়াম, ক্যালসিয়াম, স্ক্যান্ডিয়াম, বেরিয়াম, রেডিয়াম, এই মৌলগুলো আমাদের গ্রুপ টুয়ে থাকে। তো এইগুলো হচ্ছে আমাদের পারমাণবিক সংখ্যা, তোমাদের গতকালকে ভিডিওতে লিখে দিয়েছি ক্লাস একে। তো এই দেখো আমাদের এখানে শব্দটা হলো বিরিয়ানি, মোগলাই, কাবাব, শরবত বানিয়ে রাখো। বিরিয়ানি, মোগলাই, কাবাব, শরবত বানিয়ে রাখো, তোমরা কে খাও? বিরিয়ানি খাও, মোগলাই খাও, যাই হোক। তো এখানে আমাদের এই বেরিয়াম, হ্যাঁ বেরিলিয়াম, তো বেরিলিয়াম মানে কি? বিরিয়ানি, মোগলাইতে হচ্ছে ম্যাগনেশিয়াম, কাবাবে ক্যালসিয়াম, শরবতে এচআর মানে স্ক্যান্ড্রিয়াম, এরপর হচ্ছে বানিয়াতে হচ্ছে বেরিয়াম, আর রাখোতে হচ্ছে রেডিয়াম। দেখো কত সুন্দরভাবে আমরা যদি এই যে একটা লাইন বিরিয়ানি, মোলাই, কাবাব, শরবত, এই একটা লাইন যদি মনে রাখতে পারি, তাহলে বিরিয়ানি, বিরিয়ানি মানে কি? বেরিলিয়াম। এবার মোগলাই, মোগলাই তাহলে কি? এমজি মানে কি? ম্যাগনেশিয়াম। এরপর হচ্ছে আমাদের কাবাব, কাবাব সিএ, তার মানে কি আমাদের হবে? এবার মনে রাখবো সিএ, সিএ কাবাব, তাহলে কি হবে? ক্যালসিয়াম। এরপর শরবত, স মানে প্রথম এস, তাহলে এস আমরা কি বোঝাই? শরবত, আর এস আর স্ক্যান্ডিয়াম, এই দেখো স্ক্যান্ডিয়াম। এরপর হচ্ছে কি? বানিয়ে মানে কি? বা, বিয়ে, বা, তার মানে কি? বেরিয়াম, এই সে বেরিয়াম। এরপর রাখোতে, আর এ, রাখো, রাখো বললাম কি? আর রেখো, রাখো, তার এখানে আরে আছে, আরে মানে কি? রেডো, রেডিয়াম, ঠিক আছে? এই দেখো আমরা খুব সহজে কিন্তু আরো গ্রুপ 1 এবং গ্রুপ 2 মনে রাখতে পারি, ঠিক আছে? এখন হচ্ছে স্যার গ্রুপ হচ্ছে গ্রুপ 3 থেকে শুরু করে একবার হচ্ছে আমাদের কত পর্যন্ত বলো তো? গ্রুপ 12 পর্যন্ত এইগুলো সব হচ্ছে আমাদের অবস্থান ধাতু, তোমরা এখানে লিখে রাখো। এই গ্রুপ 1 থেকে 3 থেকে 12 পর্যন্ত এগুলো অবস্থান ধাতু, অবস্থান্তর, অবস্থান্তর ধাতু বা মৌল, মৌল লিখি, হ্যাঁ মৌল, ঠিক আছে? এগুলো জাস্ট তোমরা মনে রাখবা, আমি এখানে সন্দেহগুলো দিব না। গ্রুপ 3 থেকে 12 পর্যন্ত একটা অবস্থান্তর মৌল, জাস্ট তোমরা এই কথাটা লিখবো। তো আজকে আমরা বাকিগুলো আছে কি, গ্রুপ 13 থেকে শুরু করে 18 পর্যন্ত, 13, 14, 15, 16, 17, 18, এই 6টা গ্রুপের নাম আমরা এইভাবে ছন্দের সাথে শিখবো, ঠিক আছে? কিন্তু 3 থেকে 12 পর্যন্ত এটা তোমরা জাস্ট মনে রাখবা, তত ইম্পর্টেন্ট না, ওকে? তো এখন দেখো আমাদের গ্রুপ 18, তো আমরা একলাফে কিন্তু গ্রুপ 18 চলে গেলাম। তো আমরা কিন্তু একটু আগে বলেছিলাম যে 3 থেকে 12 পর্যন্ত দেখবো না, কিন্তু আমরা 13 থেকে শুরু করে 18 পর্যন্ত যাবো, 18 পর্যন্ত। তো আমরা এক কাজ করলাম যে এখানে আমরা হচ্ছে গ্রুপ মানে উল্টো দিক থেকে আসলাম, এখন 18 শিখলাম, এরপর 17, এরপর 16, এইভাবে আর কি আমরা 13 পর্যন্ত উল্টো দিক থেকে আসবো আমাদের সহজে আর কি বোঝার জন্য, ঠিক আছে? তো আমরা এখান থেকে দেখো গ্রুপ 18 শিখলাম যে আমাদের আগের ছন্দটা হলো হেনা, হেনা আর কেরানি, জিনিয়াস আর রাধুনি, ওয়াও, এটা তোমরা মুখস্থ করবা, যেমনি হোক মুখস্থ করবা। পঞ্চসারণী অনেকভাবেই মুখস্থ করা যায়, বাট আমাদের এই ছন্দের সাহায্যে আমি নিজেও করেছি, তোমাদেরকেও করাবো,
খুব সহজ, আমাদের আর কি কোনো সাপ লাগবে না, একবারে সহজ। হেনা আর কেরানি জিনিয়াস রাধুনি, ওয়াও। বাট আমাদের এই যে গ্রুপ 18-তে যে মৌলগুলো আছে সেগুলো কি কি দেখো, ওই যে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, এই 7টা মৌল আছে। হ্যাঁ আসলে দেখতে পাচ্ছ তো, এখানে দেখো হিলিয়াম মানে কি, হে হেতে হিলি, হেতে হিলিয়াম, নাতে নিয়ন, আরে আর্গুন, কেরানিতে ক্রিপ্টন, জিনিয়াসে হচ্ছে জেনন, এক্সিতে জেনন, হ্যাঁ, এরপর রাধুনি যে হচ্ছে রেনন, এরপর হচ্ছে ওয়াও তে হচ্ছে অর্গানিজন, ঠিক আছে। এটার নাম আছে তোমাদের বইতে দেখো 118 নম্বর মৌলটার নাম হচ্ছে অর্গানিজন, ঠিক আছে। 118 নম্বর মৌল এটা হচ্ছে অর্গানিজন, লাস্ট মৌল তোমাদের সবার, ঠিক আছে। এই হচ্ছে আমাদের গ্রুপ 18, আশা করি তোমরা এইভাবে খুব সহজে মনে রাখতে পারবা। ওকে তো এখানে দেখো আমাদের হচ্ছে এই যে গ্রুপ 17টা, এখানে কি সিস্টেম, যে ফাজিল সেলে বিয়ার ইন্ডিয়া অ্যাটাক টিএস, এভাবে মনে রাখবা, ফাজিল ছেলে বিয়ার ইন্ডিয়া অ্যাটাক টিএস। তো এখানে সিস্টেমটা হলো দেখো, ফাজিল মানে কি, এখানে হচ্ছে আমাদের ফ্লোরিন, ছেলে তো ক্লোরিন, বিয়াতে হচ্ছে ব্রোমিন, ইন্ডিয়াতে হচ্ছে আমাদের আয়োডিন, অ্যাটাক হচ্ছে অ্যান্ট্রোমনি, মানে আমাদের এটি যারা তোমাদের 153 নম্বর যে মৌলটা লেখা আছে দেখো, তোমাদের এটার নাম আমি দিয়েছি, ঠিক আছে, অ্যাস্ট্রাটিন, সরি, ঠিক আছে, এটার নাম হচ্ছে অ্যাস্ট্রাটিন, অ্যাস্ট্রাটিন। আর আমাদের পরও যে মৌলটা দেওয়া আছে এটার নাম হচ্ছে আমাদের কি, 117 নম্বর মৌল, এটার নাম হলো তোমাদের দেওয়া আছে দেখো টেনোসাইন, হ্যাঁ, এটার নাম হচ্ছে টেনোসাইন, অ্যাস্ট্রাটিন এবং এটা হচ্ছে টেনোসাইন। আমাদের ওই যে গ্রুপ ক্লাস 1-এ তোমরা চেক করে পেয়ে যাবা, ক্লাস 1-এ। এটা হচ্ছে আমাদের কি, এই যে এই সংজ্ঞাটা, মানে এইটা জাস্ট মিলাবা তোমরা, তোমরা যদি অন্যভাবে মিলাইতে পারো মিলাই মনে রাখবা, এই রেল লাইনটা, ফাজিল সেলে বিআর ইন্ডিয়া অ্যাটাক টিএস, ঠিক আছে, ফাজিল সেলে বিআর ইন্ডিয়া অ্যাটাক টিএস, শেষ। মানে একবারে সিম্পল, জাস্ট তোমাকে মনে রাখতে পারলেই হবে। হ্যাঁ তো এই হচ্ছে আমাদের গ্রুপ 17 গুলো, এরপর আমাদের আর 3টা বাকি আছে, 13, 14, 15, 16, 4টা বাকি আছে। হ্যাঁ তো চলো দেখি আমরা, তো এখন দেখো গ্রুপ 16, হ্যাঁ গ্রুপ 16টা কি, যে ওকে এসএসসি তে পড়িয়ে লাভ নেই, জাস্ট আমরা একটা আমাদের মতো একটা কি সংজ্ঞা মিলাই এলাম, যে ওকে এসএসসি তে পড়িয়ে লাভ নেই। এখানে দেখো আমাদের সিস্টেমটা, তো এখানে আমাদের গ্রুপ 16-তে 1, 2, 3, 4, 5, 6, 6টা হচ্ছে মৌল আছে, যেখানে অক্সিজেন, সালফার, স্ক্রিনশিয়াম, ঠিক আছে, সরি, এটা হচ্ছে আমাদের কি বললাম সিলুকিন, তাই না, এটা হচ্ছে আমাদের আমাদের এখান থেকে শুরু করে কয়েকটা আমাদের লাস্টে আম যুক্ত হবে, ঠিক আছে, এটা তোমাদের লেখা হয় নাই গতকালকে, এটা একটু মনে রাখবা, যে সেলেনিয়াম, টেলোনিয়াম, পোলোনিয়াম, লাভানিয়াম, ঠিক আছে, সেলোনিয়াম, উত্তর হবে কি সেলোনিয়াম, এগুলো তোমাদের মনে রাখতে হবে না, কারণ এগুলো তোমাদের কিন্তু থাকবে না, এগুলো কিন্তু উপর ক্লাসে আমাদের যারা এইচএসসি তে তাদের, বাট তোমাদের এই যে এইগুলো গ্রুপগুলো মনে রাখতে হবে, এই কারণে তোমাদের কিন্তু আমি এগুলো গতকালকে লিখে দিই নাই, ঠিক আছে, তোমাদের গতকালকে লিখে দিচ্ছি, ওইগুলো তোমরা মুখস্থ করবা, আর টোটাল এই সংখ্যাগুলো মুখস্থ করবো মানে কি, তোমরা অ্যাডভান্স থাকবা সবসময়। এটার নাম হচ্ছে সেলোনিয়াম, টেলোনিয়াম, পোলোনিয়াম, লাভানিয়াম। এখানে দেখো ওকে মানে অক্সিজেন, এসএস, এসএস মানে কি সালফার, সি মানে সেলোনিয়াম, টে মানে টেলোনিয়াম, পুড়িয়ে মানে পোলোনিয়াম, লাভ নেই মানে হচ্ছে আমাদের লাভানিয়াম, ঠিক আছে। এই হচ্ছে আমাদের গ্রুপ 16, আশা করি ভালো লেগেছে। ওকে এরপরে আমাদের গ্রুপ 15টা কি হবে চলো দেখি, তো দেখো আমাদের হচ্ছে গ্রুপ 15 নম্বর, তো এখানে গ্রুপ 15টায় আমাদের হচ্ছে মৌল আছে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা মৌল আছে। হ্যাঁ এই 6টা মৌলের মধ্যে আমাদের একটা সংজ্ঞা দিয়েছি, মানে আমাদের ছন্দ যাকে বলে, এটা মনে রাখার জন্য, নো প্রবলেম আস অ্যান্টিমনির বিয়ে মস্কোতে, এটা জাস্ট মনে রাখবা, যে নো প্রবলেম আস অ্যান্টিমনির বিয়ে মস্কোতে, মানে বাংলাদেশের ছেলে আর কি দোষ করছে, তাই না। তো এখন আমাদের হচ্ছে যে সিস্টেমটা করতে হবে, এখান থেকে দেখো নো মানে নাইট্রোজেন, প্রবলেম মানে ফসফরাস, আস মানে আর্সেনিক, এটাকে আর্সেনিক বলে, এটা মনে রাখবা, এটা তোমাদের লিখে দিইনি, কারণ তোমাদের এরকম মানে তোমাদের জানতে হবে আপাতত, মানে আমাদের এইভাবে, কিন্তু এইটা তোমাদের কিন্তু 9-10-এ থাকবে না, থাকলেও থাকতে পারে বাট বেশিরভাগে থাকবে না। ওকে তো এটা হচ্ছে উপর লেভেল ক্লাসে, বাট তোমাদের এখন থেকে জানতে হবে, ঠিক আছে, এই কিন্তু এইগুলো, এই যে নাইট্রোজেন, ফসফরাস, এগুলো কিন্তু তোমার লিখে দিয়েছে, কারণ এগুলো তোমার পাবা, অনেক পাবা। তো অ্যান্টিমনি মানে কি, আমাদের এটার নাম অ্যান্টিমনি, তো বিয়ে হচ্ছে বিসমাথ, আর মস্কোতে মানে হচ্ছে এই যে মেসকিভরিয়াম, এটার নাম হচ্ছে মেসকিভরিয়াম, কি নাম দেখছো, মানে যারা এই মৌলগুলো আবিষ্কার করছিল, যে তারা আর কি মানে কি একটা মাথায় মানে সমস্যা ছিল তাদের আসলে, ঠিক আছে, যে এই মেসকিভরিয়াম, স্কেনশিয়াম, অ্যান্টিমনি, অ্যান্টিমনি অবশ্য নামটা খারাপ না, ভালোই, ঠিক আছে। এই হচ্ছে আমাদের গ্রুপ 15, এরপরে হচ্ছে আমরা গ্রুপ 14 দেখবো, তো এখন আমরা দেখবো গ্রুপ 14, হ্যাঁ গ্রুপ 14 হচ্ছে কাল সিলেট গেলে সিনিয়র পেপে ফ্রি,
তো ভিডিওটি কেউ সিলেটে না আসো, যাদের কাছে সিলেটে বলে ফেলো, ঠিক আছে? তো আমাদের এটা হচ্ছে সংজ্ঞা যে কাল সিলেট গেলে চিনে পাবে ফি, চিনি তো সবাই চিনো, বুঝো, খাও, খাইছো? তো এখানে আমাদের যে ইয়াটা, হ্যাঁ, মানে যেটা আমাদের মৌল আছে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা আমাদের মৌল আছে। তো এর মধ্যে আমাদের দেখো কাল মানে হচ্ছে কার্বন, কার মানে কার্বন, সিলেট মানে সিলিকন, গ্যালে মানে জার্মানিয়াম। এই এই একটা দুইটা তিনটা চারটা, এই চারটা কিন্তু তোমরা লিখে দেয় নাই, হ্যাঁ, বাট তোমাদের এখন জানতে হবে, জাস্ট জেনে রাখো। একটা নোটেই কিন্তু তোমরা চাইলে তোমাদের ইন্টারমিডিয়েট কভার করতে পারবা, অনার্স লেভেলও ক্লিয়ার করতে পারবা। আমি বারবার বলতেছি এইগুলো ছাড়া কিন্তু তোমাদের মানে আগামী দিন অচল, একবারে অচল, কেমিস্ট্রি পারবো না। এইগুলো ভালো মতো নোট করো, পারবা, ঠিক আছে? তো যারা ভিডিওটি দেখছো, তো গেলে মানে জার্মানিয়াম, এটার নাম হচ্ছে জার্মানিয়াম, জার্মানি, জার্মানি, ঠিক আছে? গেলে মানে জার্মানিয়াম, এবার সিন্নি মানে হচ্ছে এটার নাম কি, এটার নাম হচ্ছে, একটু দেখে নেই আমি, দেখতে পাবেন টিম, মনে পড়ছে, এটার নাম হচ্ছে টিম। হ্যাঁ, আমার এখানে নোট আছে, নোট বলতে আগে তোমাদের কিন্তু এটা, এটা কিন্তু আমি দিয়ে দিয়েছি, আমি এটা, এই বইটা কিন্তু তোমাদের আমি দিয়েছি, মানে বইয়ের পিডিএফ আমি এটা কিন্তু প্রথম ক্লাসে দিয়ে দিয়েছি তোমাদের, আজকেও দেখালাম। এখানে এই নামগুলো দেওয়া আছে, তোমাদের মুখস্থ করতে বলছিলাম, বাট তোমরা মুখস্থ করো নাই, সব ফাজিল, সব কয়েকটা ফাজিল, একটাও মুখস্থ করে নাই, ঠিক আছে? আমি এখান থেকে আর কিন্তু এখানে সুন্দর মতন নাম কিন্তু আছে, যে কোন মৌলটা কী নাম, দেখো এখানে কিন্তু সুন্দর মতো দেওয়া আছে, এটা ব্রোহাম, হেরিয়াম, ঠিক আছে? তারপরে আমাদের প্রত্যেকটা, যেমন আমি এটা হচ্ছে আমি গ্রুপ চৌদ্দ, এই এটা হচ্ছে গ্রুপ চৌদ্দ, এই গ্রুপ চৌদ্দ দেখো আমাদের কার্বন, তাই না, কার্বন, সিলিকন, এই যে জার্মানিয়াম, টিন, লেড, ফ্লোরিফিলিয়াম, আমাদের এইটা, এরপর গ্রুপ চৌদ্দ 13-তে আমরা এইগুলো শিখবো। তো এগুলো কিন্তু তোমাদের আমি অনেকে দিয়ে দিয়েছি, তোমরা পড়ো নাই, ঠিক আছে? তো আমি এখান থেকে জাস্ট দেখো, তো এটা আমাদের কি, এটা হলো টিন, আর এটা আমাদের ফ্লোরিয়াম, ওকে, হয়ে গেল। তো আমাদের এই যদি এই লাইনটা মনে রাখে, তাহলে কি আমাদের এগুলো মানে না পড়লেও তো হবে, কি লাইন, যে কাল সিলেক্ট গেলে সিনি ভাবে ফ্রি, একবার ইজি ভাবে পড়বো, ইজি ভাবে হয়ে যাবে, ঠিক আছে? কাল সিলেক্ট গেলে সিনি ভাবে ফ্রি, তো কালকে সিলেক্ট আসতেছি, সিনি রেডি রেখো তোমরা, ঠিক আছে? তো আমাদের লাস্ট লাস্ট আমাদের গ্রুপ 13, সেটা এখন দেখবো কি আছে আমাদের। তো গ্রুপ 13 এখানে দেখো, আমাদের গ্রুপ 13-তে আমাদের হচ্ছে মৌল আছে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা মৌল আছে। তো এই ছয়টা মৌলের জন্য আমাদের একটাই সংজ্ঞা, বর এলো গাই ইন্ডিয়া থাইল্যান্ডের নেয়, বর এলো গাই ইন্ডিয়া থাইল্যান্ডের নেয়। তো এখানে সিস্টেমে দেখো, বর ব্রোন, এলোতে অ্যালুমিনিয়াম, গাইতে এটা কি গ্যালিয়াম, তাই না, জার্মানিয়াম না, গ্যালিয়াম, হ্যাঁ গ্যালিয়াম, গ্যালিয়াম, হ্যাঁ। তো তোমাদের বইতে, বইটা কিন্তু রাইখো, কিন্তু আমি যে পিডিএফটা তোমাদের দিয়েছি এটা কিন্তু মানে এটা না পালে কিন্তু এগুলো নিজেও পারবা না, ভুলে যাবা, ঠিক আছে? মানে এই এত কষ্ট কষ্ট নাম সুন্দর মতো মুখস্থ করবা। তো গ্যালিয়াম, এটা ইন্ডিয়া মানে কি, ইন্ডিয়ানিয়াম, এটা থাইল্যান্ড মানে হচ্ছে থাইলিয়াম, ঠিক আছে? মানে নিয়াম নিয়াম যুক্ত হবে, আর ন্যায় মানে হচ্ছে এনএই, অর্থাৎ নিহোনিয়াম, এটার নাম হচ্ছে নিহোনিয়াম, ঠিক আছে? এটার নাম নিহোনিয়াম। তো তোমরা এই জাস্ট এই লাইনটা মনে রাখবা, এই তো দেখতে দেখতে কিন্তু আমাদের গ্রুপ কিন্তু 1-2 থেকে শুরু করে 13-18টা টোটাল কয়টা, 13-14-15-16-17-18 ছয়টা, আর এখানে দুই আটটা কিন্তু শেষ করছি। আর এবং তোমাদেরকে বলে দিয়েছি আমরা যে এখান থেকে দেখো, এই যে তিন থেকে বারো পর্যন্ত এগুলো হচ্ছে আমাদের ডি ব্লক, এইখানে একটা ডি ব্লক, হুম, লেখো লেখা ডি ব্লক, অর্থাৎ তোমাদের এগুলো জাস্ট মনে রাখবা। এই এখানে যে স্ক্যান্ডিয়াম, টাইটানিয়াম, ব্যান্ডিয়াম, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, আয়রন, মানে এই এভরিথিং, যেই নামগুলো তুমি দেখতে পাচ্ছ, এই যে হলুদ চিহ্নগুলো, হুম, এগুলো কিন্তু তোমার সুন্দর দেখো, হলুদ কালারের যেগুলো দেখতে পাচ্ছ মাঝে যে হলুদ বিন্দু, ওইগুলো তোমরা জাস্ট পড়ো, এখানে তুমি দেখাই দিলাম, স্ক্রিনশট নিও, ঠিক আছে? তো আমাদের কিন্তু মোটামুটিভাবে, মোটামুটি না, ভালো মতোই আমাদের যেই পদ্ম সারণীর যে নামগুলো, যেটা নাম মুখস্থ করলে নয়, আশা করি তোমরা এরপর থেকে খুব সুন্দর মতো মুখস্থ করতে পারবা। আর অবশ্যই কমেন্ট করে জানাও যে আমাদের আজকে এই পর্যন্ত ভিডিওগুলো কেমন হলো। তো যদি কিছু শিখো, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকো। আশা করছি আগামীকালকে মানে আগামী ক্লাসে তোমাদেরকে ইলেকট্রোমিনাস কী সেটা শেখাবো পূর্ণাঙ্গভাবে, তোমরা যে কোনো মূল্যে ইলেকট্রোমিনাস করতে পারবা, আগামীকালের যে ভিডিওটা দেখতে পারবা। তো সে পর্যন্ত সময় ভালো থাকো, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকো। তো আজকে এখানে বিদায় নিচ্ছি।